বিরতির পিছত পুনর্ভতি আইসো আলোচনার মাজলে অমিয় শর্মা, স্বাভাবিকতে এই আসনি এই যোজনার প্রতিশ্রুতি দিয়ার লগে লগে এটা কথা স্পষ্ট হয়ে পড়লে যে আমার দেশত এতিয়াও দারিদ্রতা আদি নির্বাচনের প্রধান ইস্যু হব পারে, সেটা অস্বীকার করব নারি। আর ইয়ার দ্বারা এটা কথাও কিন্তু আমি মানি লোব লাগবে যে সরকারি পক্ষই যে তৎক্ষণাৎ যেদরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কারণ এই প্রতিশ্রুতি দিয়ার লগে লগে সমগ্র দেশত যে এক জোকারণি আছে সেটাও স্বীকার করব লাগবে। অর্থাৎ দারিদ্রতার বিরুদ্ধে যুঁজা এতিয়াও আমার নির্বাচনী ইস্যু হয়ে থাকবল হয়েছে স্বাধীনতার ইমান বছর পিছতো। সেইটো আৰু থাকিব যেতিয়ালৈকে এই আমাৰ যদিহে আমি তলৰ ইনফেক্ট চাউথ ইষ্ট এছিয়া লেভেলৰতো অহা নাই, ইণ্ডোনেছিয়া আদিতকৈ আমাতকৈ কিমান পিছত, শ্ৰীলংকা ওচৰৰ নেইবাৰ সৰু গান্ধী এখনত কেনেধৰণৰ এইটো দৰিদ্ৰতা নিৰ্মূল কৰিছে, কিন্তু আমি এতিয়াও পৰা নাই। ইছ্যু এটা হৈছে, কিন্তু ইছ্যুটোতকৈ কি জানে, আচলতে ইস্যুটোত যে পয়সাটো ইনভলভ হয়ে আছে, যে পয়সা পাব সেইটোৱে আই থিঙ্ক বোধহয় বেশি গম্ভীরপূর্ণ বস্তু। যে এনে যদি কলে আমি পলিসি করে পেলায় আমি দারিদ্রতা নির্মূল করিম, সেইটোর এগেইনস্টে যে কয় নহয় আমি ইমান পয়সা দিম আর ইমান পয়সা রাইজে পালে তেতিয়ালে সেইটো হব। গতিকে তাতে এই পয়সার কথা হলে, কারণ আজি আমার এখন আলোচনাত কোনোবা কৈছিলে যে অলরেডি ভোটর কেনে হয়, ভোটে এইবোৰ বাদ দিয়ক, পলিসির কথা বাদ দিয়ক, কোনোবাই কলে যে গাঁৱৰ মানুহবোৰে যে 2000 টকা যদি দিয়ে মই ভোট দিম, 1000 কৰবাত কৰবাত ৰেটটো 1000, গতিকে সেইটো পৰ্যায়লৈ যে গৈছে, তেতিয়াহ'লে মানুহবোৰ বোধহয় সিমান যে খুব যে এই পলিটিকেল পাৰ্টিৰ যিবোৰ তেওঁলোকে কৈ থাকে বা তেওঁলোকৰ প্ৰমিছ যিবোৰ কৰে বুলি কওঁ, সেইটোত বোধহয় এতিয়া বিশ্বাস প্ৰায় হেৰাইছে যেন লাগিছে মানুহবোৰে। আমাৰ মানুহবোৰ অলপ স্মাৰ্ট হৈ গ'ল যে যিয়েই নকওকগৈ পইচা যদি হাতত দিয়ে ঠিক আছে, আৰু আগদিনা দিলে বেছি ভাল পাম, পিছলৈ যদি প্ৰমিছ কৰিছে তেতিয়াও বহুতেই ভাবে যে হয় বহুত কিছুমানে পাব কিছুমানে নাপাব। অলৰেডি বোধহয় এইটো দেখা গৈছেই, তেনেধৰণৰ যে ডাইৰেক্ট বেনিফিট ট্ৰান্সফাৰৰ গণ্ডগোল আছে। গতিকে ইয়াতো তেওঁলোকে যে খুব এটা ভাল পায় যে এইটো যে কৰিব যে নহয় এইটো হয় এই ইস্যুটোৰ কাৰণে আমি ভোট দিম, অলপ মোৰ সন্দেহ আছে এই এই বস্তুটো। কিন্তু যা হওক, বেয়া লাগে এইকাৰণে যে আমাৰ পলিচিবোৰ ইমান ধুনীয়াকৈ ফ্ৰেম, এইটো পলিচি ভাল পলিচি এটা, এইটো যদি কৰিব পাৰে খুব ভাল, কিন্তু মই ক'লো নহয় কৰিব পাৰোঁতে আমি যদি অলপ দূৰদৰ্শিতাভাৱে অলপ যদি দূৰলৈ চাওঁ তেতিয়া দেখি যে নাই এইটো কেনেধৰণে আৰম্ভণিৰ পৰা লাগিবই। আৰু এখেতে কৈছিলে যে আমাৰ সন্তকলিতা ডাঙৰীয়ে ক'লে যে নহয় আমাৰ মানুহবোৰে যিটো বেংকৰ পৰা যিটো ৰেহাই পাইছে, ধনী ধনী মানুহখিনি যিখিনি ৰেহাই পাইছে, সেই কথাবোৰ অহাৰ লগে লগে মই কৈছোঁ নহয় যে যিটো কংগ্ৰেছে ক'লে অলপ মুখপাত্ৰ কৈছে যে এইটোত বাজেটৰ সেই টাচ নকৰাকৈ এইটো ইন এডিশ্যন কৰিম, ইন এডিশ্যন কৰিব পাৰিব যদিহে তেওঁলোকে এই এটা যে এটা এই আমাৰ টেক্সৰ ওপৰত যদি যথেষ্ট জোৰ দিয়ে যে ঠিক আছে আমি আমাৰ টেক্স ৰেটটো আৰু বঢ়াই দিম আৰু যিখিনি এই যিখিনি টেক্সৰ ৰিবেট পাইছে সেইখিনি ৰিভাৰ্ছ কৰি দিম, কিন্তু সেইটো কৰা মানে আকৌ বাজেটখন টাচ কৰা নহ'ল জানো, যিটো যিটো ইণ্টাৰিম বাজেট, ইণ্টাৰিম বাজেট অৱশ্যে হয় যে ইণ্টাৰিম বাজেটত ফাইনেল বাজেটত এইটো কৰিব পাৰে, কিন্তু যা হওক ইমানখিনি ছাবচিডিজ মানে দিয়াটো আমাৰ বহুতে কৈ আছে যে এনেধৰণৰ আমি অলৰেডি অলপ মাৰ্কেট বেছ ইকনমি হৈ গৈ আছিলোঁ, তাতে আকৌ আমি বেক টু একেই ধৰণৰ যে গভৰ্ণমেণ্টৰ ওপৰতে আমি চব বস্তু ডিপেণ্ড হৈ পেলাই গভৰ্ণমেণ্টে চব কৰিব বুলি আকৌ এটা ধৰণৰ যেতিয়া হৈ যায়, তেতিয়াহ'লে যিখিনি মানুহে অলৰেডি কাম কৰি আছিলে আই টি ছেক্টৰত বিশেষকৈ আগবাঢ়ি গৈ আছে, তেওঁলোকে নিজে কাৰো ওপৰত ডিপেণ্ড নকৰে, এই সেইটোত এটা বোলে এটা মানে সেই তেনেধৰণৰ এটা ডিছইনচেনটিভ এটা আহিব পাৰে যে মানুহখিনি। আৰু এখেতো ক'লে নহয় হয় ইমান কষ্ট কৰি মই 6000 টকা পাওঁ, আৰু এই 6000 টকা মোৰ দুখীয়া হ'লে ভাল আছিল, সেই এটা ইম্পেক্টটো বোধহয় হেৰি। কিন্তু আমাৰ বাহিৰৰ মানুহবোৰে চাই আছে BBC বা এনেধৰণৰ আলোচনা হৈ আছে বস্তুটোৱে, চবেই বোধহয় এইটোত খুব পজিটিভলি লোৱা নাই, মোৰ যিটো ভাৱ হ'ল মই যিখিনি পঢ়ি পঢ়ি গম পালোঁ, কাৰণ ইনক্লুডিং ৰঘুৰাম ৰাজন যে এইটো বস্তুটো অলপ টান আছে যে ইমান টকা আমাৰ গভৰ্ণমেণ্টে সহ্য কৰিব নোৱাৰে, যিটো মানে 7 লাখ কৰোৰ যিটো আমি ছাবচিডি বুলি কৈ দিওঁ সেইটো ছাবচিডি ধৰিলে তেতিয়াহ'লে নোৱাৰিম, গতিকে এইটো অলপ ৱাটাৰ ডাউন হ'ব লাগিব। আৰু সেইটো ক'বলৈ যদিও অসুবিধা পাইছে কংগ্ৰেছে, সেইটো কোৱাটো ভাল যে অলপ অসুবিধা হ'ব, আমি এইটো কেনেকৈ মিট কৰিম এইটো কোৱাটো দৰকাৰ হয়। নহয় শৰ্মা ডাঙৰীয়া তেখেত মানে ক্ষুদ্ৰ হেৰিৰ লগত জড়িত, তেখেত ইনভেষ্টমেণ্টৰ লগত জড়িত মানুহ, তেখেতে এই কথাবিলাক তেখেতৰ দৃষ্টিভংগীৰে কৈছে, হয় তেখেতে কোৱা কথাখিনিৰ ভিত্তি আছে, কিন্তু ইয়াৰ মাজত আমি কেইবাটাও কথা চাবলৈ, মই এটা কথা অলপ আগতে মেধিৰ ক্ষেত্ৰত ক'লোঁ যিটো দৃষ্টিভংগীৰ কথা, আপুনি প্ৰথমতে চাব লাগিব যে আমি দৰিদ্ৰতা নিৰ্মূল কৰা, আমিতো এইটো কথা স্বীকাৰ কৰিব লাগিব যে দৰিদ্ৰ মানুহ ভাৰতত আছে, আৰু অনন্ত কলিতা ডাঙৰীয়াই কোৱাৰ দৰে যোৱা 5 বছৰত দাৰিদ্ৰতা বাঢ়িছে, এই কথাবিলাক যদি আমি চাওঁ তেনেহ'লে
আমি জনতাক এটা পর্যায়লৈকে আনিব লাগিব। এইটো আমার শাসক এটা রাজনৈতিক দল হিসাবে আমার একটা প্রাথমিক কর্তব্য, এইটা আমি করব লাগিব। তার মজার এইটাও চাব লাগবে যে পয়সাটা কোরপর আছে। আমি যাওয়া সময়সার যদি এনালাইসিস করে চাও, হিমন্ত কলিতা ডাঙরিয়া কোয়ার দরে আমি বৃহৎ পুঁজিপুটিক যদি তেলকর উপর ট্যাক্সেশন আমি যদি রেহাই নিদি আমি সেই টাকাখিনি রাহি করলেও দেখুন আমি একটা কথা আর কইছো, দৃষ্টিভঙ্গির কথাটা কেউ আছে ইয়াত বিজেপি আর কংগ্রেসের দৃষ্টিভঙ্গির মানে পার্থক্যটা ইয়াত এই বুঝি লোক লাগবে যে যময় খেতকে মহারাষ্ট্র ইমান ডর আন্দোলন করলে, দিল্লীত আন্দোলন করলে, আমার ভারতবর্ষের কেবাখনো রাজ্যত আন্দোলন করলে, কৃষকে আত্মহত্যা করা লাউখলাল পর্যন্ত মানে আন্দোলন করলে, সেই সময়তো আমি দেখা পাইছিল যে অরুণ জেটলিয়ে স্পষ্টভাবে কঠোরভাবে কৈছিল যে আমি কৃষকের ঋণ রেহাই দিব নোৱাৰো। তার আগে 3.5 লাখ কোটি টাকা কিন্তু বৃহৎ পুঁজিপতিক রেহাই দি জাস্ট উঠিছে মাত্র, কিন্তু তার পরবর্তী সময়তে কংগ্রেসে ইস্যু করলে কি যে আমি ক্ষমতালে অহার 10 দিনের ভিতর আমি কৃষিঋণ রেহাই দিম, কিন্তু 10 দিনের নয় 2 দিনের ভিতর ছত্তিশগড় রাজস্থান আর মধ্যপ্রদেশ কৃষিঋণ রেহাই দিলে, তার কারণে কিন্তু অর্থনীতির সাংঘাতিক নেগেটিভ ইম্প্যাক্ট করা নাই, মাত্র আমি চেক করব রেহাই দিম। মেঘনা হাজরিকা, রাহুল গান্ধীর এই ঘোষণার বিপরীতে আপনাদের তাক প্রত্যুত্তর দিবল কারণে নির্বাচনী রাজনীতিত প্রত্যুত্তর দিবর কারণে আপনাদের সেই একে পর্যায়ের আর কোনো এটা নতুন প্রতিশ্রুতি নাই, কিষাণ সমৃদ্ধি যোজনায় কেতিয়াও এই যোজনার কাক চাপিবা নাই, তেতিয়াহলে কংগ্রেসের এক প্রকার এখন শক্তিশালী খর মারি পঠিয়ালে এই নির্বাচনের বর্তমান আপনাদের বিরুদ্ধে, কারণ ইয়ার প্রত্যুত্তরত আপনাদের রাইজক কি প্রতিশ্রুতি দিব এটা? ইয়ার প্রত্যুত্তরত রাজ্যক আমার মানে রাইজক আমার প্রতিশ্রুতি দিয়ার কথা এই এটা মানে কথা কি কব দৃষ্টিভঙ্গির কথা কেছে কংগ্রেসের যে দৃষ্টিভঙ্গি আহি মানে দেখাইছে রাইজক রাইজক যি ধরনের চায় এটা রাইজক যে দুখিয়ার মানুষক 6,000 টাকাকে দিম বলে কইছে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিত চক আমি কি করছো স্কিল ডেভেলপমেন্টর আন্ডারত আমি 10 কোটি লোকক আমি আমি স্কিল আমি আঁচনির অধীনত আমি আমি স্কিল করেছো ভারতক, আমার দৃষ্টিভঙ্গি হয়েছে সক্ষম ভারত আর কংগ্রেসের দৃষ্টিভঙ্গিরে হয়েছে যে ভারতের লোক এতিয়াও হাত পাতি জুলুঙা পাতি থাকক, কংগ্রেসে সেই টুপটো দিবলৈ এতিয়াও তেওঁলোকে এরা নাই। আর দ্বিতীয়তে যে কথা আপনি কই আছে আমার যেটু এই 6,000 টাকা কৃষি ঋণ যে কথা মানে কইছে এটু নিশ্চয় কৃষকর এটু যেটু সমস্যা এটু ভারতবর্ষত আজির সমস্যা নহয়, আজি ভারতের স্বাধীনতার পিছর পরাই কৃষক লৈ কোনো ধরনের কোনো সরকার দিনত কোনো ধরনের সমাধানের কোনো ব্যবস্থা নহয় নিশ্চিত রূপত এটু মানে সমাধানের ব্যবস্থা নহয় সমাধানের যেটু ব্যবস্থা এটু আজিলৈকে ভারতবর্ষত কোনো সরকারে এতিয়ালৈকে কৰিব পৰা নাই, আর হয় আমিও সফল হোৱা নাই, আমি নকও যে আমি কৃষকর সমস্যা সমাধানত সফল মানে হবলৈ পাৰিছো বা সক্ষম হৈছো, আমি অলপ সহায় কৰিবলৈ আমি এটা কথা কক কংগ্রেসের এই ঘোষণায় আপনার নির্বাচনত আপনার প্রতি একো নেতিবাচক প্রভাব নানে বলে কব পারে, এই ঘোষণাক মানুষে কোনো আশ্বস্ত নহয় বলে কব পারিব, দেশের কোনো জনসাধারণ এই ঘোষণাক বলে আশ্বস্ত নহয়, কংগ্রেসের প্রতিশ্রুতি কোনো বিশ্বাস নকরে বলে কব পারিব নকরে, কারণ এনে ধরনের কংগ্রেসের প্রতিশ্রুতি এইবার নয়, কংগ্রেসে যাওয়া নির্বাচনত দিছে তার আগের আপনাদেরকে দিছিল যাওয়া নির্বাচনত আপনাদেরকেও দিছে এটা মোক এক মিনিট সময় দাও বেশি মনে হয় না এক মিনিট কৃষকর যে কথা কৈছে 2010 চনের আপনার রিপোর্ট মতে 1.41 হেক্টর মাটি কৃষকর হাতত আছিল, তার 2010ত কিন্তু সেয়া মাটি গৈ 1.15% হৈছে গৈ, আর যিখন মাটিটো কলে গল সেইটোৱে মই আপোনালোকক সুধিছো কলে গল হেবু মাটি বিক্ৰী কৰিব লগা হল কৃষকৰ দৰিদ্ৰতাৰ অৱস্থা আছিল। আর দ্বিতীয় আৰু এটা কথা, এইটো যিটো আপোনালোকে যিটো এইটো ঘোষণা কাইলৈ ৰাহুল গান্ধীয়ে যিটো ঘোষণা কৰিলে যে 6,000 তেওঁলোকৰ কি এনে ধৰণৰ আপনি এটা প্রশ্ন এটা উত্তর দিয়ক শুনক হই হল আপনি বহুত সময় গলে আমাকে কইলে দিয়ক এটা বর্তমান বাজেটের 13% এই যদি কংগ্রেসের যে কালি কইছে 13% বাজেটের 13% ধন যান আর বিশেষ আমার এই যেটা বৃহৎ পুঁজিপতি যাওয়া সময় বিমুদ্রাকরণের কারণে আমার অর্থনীতির যেধরনের আপনাদের উল্লেখ করেছিলেন রঘুরাম রাজন ডাঙরিয়া নিজে এই গোটে কথাটা সারেন্ডার করবলে বাধ্য হয়েছিল। এটা বাইদেউ মোক এটা কথা কোক যে আপনাদের 2 কোটি নিবনুয়াক প্রত্যেক বছরে চাকরি দিম বলে কইছিল নাই যা 14 চনত
আৰু আপোনালোকৰ দিনত কিমানে কৰ্মসংস্থাপন পালে আৰু কিমান লাখে কৰ্মসংস্থাপন হেৰুৱালে এই তথ্যটো আপুনি কওকচোন ৰাজুৱাকে কওক। এতিয়া দৰিদ্ৰতাটো ইছু হয়নে নহয় আপুনি কওক না, দৰিদ্ৰতাটো কিমান আনে, কিমান চাকৰি দিলে এইটো কওক। প্রেক্ষাপটত দরিদ্রতা দূরীকরণের প্রতিশ্রুতি দিব লাগিব না আমি রাইজক কোয়া না আমি এনে পয়সা দিছি বিভিন্ন আসনের জরিয়তে এই পয়সা নাই নাই প্রথম প্রতিশ্রুতি আছিল নাই নাই কিশোর দেউরি কিশোর দেউরি শর্মা নাই নাই কিশোর দেউরি কিশোর কিশোর নাই নাই জওহরলাল নেহরু ডক বুঝিছ নাই 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 কমল মেধি নাই নাই কিশোর দেউরি কিশোর দেউরি নাই কিশোর দেউরি না না হয় কথাটো তে এইবিলা কমন হইবল পাঁচ বছর এইবিলা ডিবেট গটে নাই নাই কিশোর কিশোর আমার ইয়া স্টেন নাই 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 কিশোর দেউরি অসমত আপোনালোকে আপোনালোকে দৰিদ্ৰতা বিৰোধী প্ৰতিশ্ৰুতি দিব লাগিব না ঠিকে কমল মেধি ডাঙৰে ঠিকে কৈছে এইবিলাক কমন হৈ গ'ল এই কথাটো তাৰমানে আজি 50-60 বছৰে এই কথাখিনি আলোচনা বিলোচনা চলি আছে বিভিন্ন লেভেলত বিভিন্ন পৰ্যায়ত কিন্তু দৰিদ্ৰতা কিন্তু এতিয়াও গুচি যোৱা নাই বা দৰিদ্ৰতা শেষ কৰিবৰ কাৰণে কোনো ধৰণৰ গঠনমূলক আলোচনা বিলোচনাও হোৱা নাই কিন্তু গোটেই কথাবিলাক হৈছে কি এইবিলাক এই যিটো নগদ ধন এই যিটো নগদ ধন দিয়া হ'ব এইটোৱে কিন্তু জনসাধাৰণক পংগু কৰে কিন্তু তেওঁলোকে বস্তু কিনিব মাৰ্কেটলৈ যাব অৰ্থনীতিটো বুজিব লাগিব নহয় আমি অৰ্থনীতিবিদ নহয় কিন্তু আমি মিনিমাম কথাখিনিটো বুজিব লাগিব পইচাটো নাখাব নহয় পইচাটো নাখায় নহয় পইচাটো নাখায় পইচাৰে বস্তু কিনিব বজাৰলৈ যাব তেওঁলোক পইচাৰে যেতিয়া এজন মানুহে যেতিয়া বহি বহি পইচা পায় এতিয়া চাব মই এটা কথা কিছুমান কওঁ এতিয়া কি হৈছে চাওক এতিয়া ডিজেলৰ ওপৰত ছাবচিডি উঠাই দিয়াৰ কাৰণে চেষ্টা কৰি আছে আৰু প্ৰত্যেক মাহতে 50 পইচা ডিজেলৰ দাম বৃদ্ধি কৰি আছে ঠিক তেনেদৰে কেৰাচিন তেলৰ ছাবচিডি উঠাই দিয়াৰ কাৰণে চেষ্টা কৰি আছে প্ৰত্যেক 15 দিনত 25 পইচা কেৰাচিন তেলৰ দাম বৃদ্ধি কৰি আছে গুৰি কৰি কৰি এটা সময়ত কি হ'ব ছাবচিডিটো গুচাই দিব এইকাৰণে যে ছাবচিডি চৰকাৰৰ অৰ্থনীতিত প্ৰভাৱ পৰিছে কাৰণে ছাবচিডিবিলাক উঠাই দিয়াৰ কাৰণে চেষ্টা কৰি আছে এতিয়া আজি যিবিলাক আঁচনি এই আঁচনিৰ নগদ ধন যেতিয়া এজন মানুহৰ বেংকৰ একাউণ্টত সোমাব কোনো কাম নকৰাকৈ আপোনালোকে নিশ্চয় লক্ষ্য কৰিছে যে আজি কিছু বছৰৰ পৰা যেতিয়া মানুহে দেউৰী আপুনি আপুনি এটা ৰাজনৈতিক দলক প্ৰতিনিধিত্ব কৰিছে আপুনি কওক যে নগদ ধন এনেকৈ দিব নালাগে বুলি নিৰ্বাচনী বতৰত অসম গণ পৰিষদৰ তৰফৰ পৰা ক'ব পাৰিব নহয় নিৰ্বাচনী বতৰত নগদ ধন দিয়াৰ কথাটো কোৱা নাই নিৰ্বাচনৰ প্ৰতিশ্ৰুতি এইটো আঁচনি দিব নালাগে বুলি কওক দিব নালাগে বুলি কওক আপোনালোকে কাম কৰিছে মানুহে টকা পাইছে আজি নহয় নহয় আজি চাওক যিবিলাক আঁচনি এতিয়া সৌভাগ্য আঁচনি প্ৰত্যেক ঘৰত বিজুলী পাইছে মই মোদী চাহ ডাঙৰীয়া সমৰ্থন কৰিব হেৰি কৰা নাই কাৰণ মই নিজে দেখিছোঁ মই দেখিছোঁ আমাৰ গাঁওবিলাকত গৈছোঁ যে প্ৰত্যেক মানুহে মই আগতেও এটা কথা কৈছিলোঁ যে গোটেই আঁচনিবিলাক সাধাৰণ ৰাইজৰ ওচৰলৈকে গৈ নাপায় কাৰণ কিয় কৰাপশ্যনৰ কাৰণে
সাধারণ মানুষ রাজীব গান্ধীয় কৈছিলে যে 10 টাকাটোর 9 টাকাই যায় হেৰি পকেটত 1 টাকাহে যায় সাধারণ সাধারণ কামৰ ভোটারে জানে জনসাধারণে কংগ্রেসের এই কথা বার্তা বিশ্বাস নকরে স্বাভাবিকতে ই ভোটৰ ৰাজনীতিত প্ৰভাৱ নপৰে বুলি এতিয়ালৈকে ক'ব পৰা অৱস্থান নাই, কাৰণ ৰাহুল গান্ধীৰ ঘোষণাৰ পিছতে বিজেপিৰ জ্যেষ্ঠ নেতৃবৰ্গ ইজনৰ পিছত সিজনে সংবাদমেল সম্বোধন কৰিবলগীয়া হৈছে, আন আঞ্চলিক দলবোৰো সৰব হ'বলগীয়া হৈছে। এটা কথা স্বীকাৰ কৰিব লাগিব যে কংগ্ৰেছে ইয়াক কাৰ্যকৰী কৰে নকৰে বেলেগ কথা, কিন্তু বিষয়টো উত্থাপন কৰিলে ছ'চিয়েল সিকিউরিটি এবার নির্বাচনত এটা যে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে পড়লে সেয়া কিন্তু সত্য, আমার এই আলোচনা অব্যাহত থাকিব, কিন্তু তার পূর্বে লোব লাগবে চমু বিরতি।